সময়ের কুল ঘেঁষে আধুনিকতার ছোঁয়ায় নির্মিত কিছু এভারেজ গল্পের বাইরেও এমন কিছু গল্প থাকে যেগুলো নিয়ে কথা বলতেই হয়। এমনই কিছু অনবদ্য নির্মাণ নিয়েই আমাদের আজকের এই পর্ব। প্রিয় দর্শক, চলুন তবে জেনে আসা যাক চাপা পড়ে থাকা সেই নাটকগুলো সম্পর্কে। থাকুন একদম শেষ পর্যন্ত, নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 90 দশকের প্রেম, এটা 90 দশকের প্রেম যে বাবা মা চাইলো বিয়ে ঠিক করলো, মেয়ে কবুল বললো, বিয়ে হয়ে গেল। ছলনাময়ী। যদি বলা হয় বাস্তব সত্য ঘটনা অবলম্বনে এই নাটকটা নির্মাণ হয়েছে, তবে মনে হয় না ভুল কিছু বলা হবে। এমন ঘটনা যে প্রত্যেকটা মানুষের জীবনের একটা অবিচ্ছেদ্য অধ্যায়। স্বার্থের কারণে নিজের ভালোবাসার মানুষটিকেও ছুঁড়ে ফেলে দিতে কষ্ট হয় না, এমন পাথরের হৃদয়ের মানুষগুলো আমাদের চারপাশেই অহরহ। এমনই একটা স্বার্থপরের করুণ গল্পে নির্মাণ হয়েছে এক অনবদ্য রচনা, যেটি যে কোনো মানুষকে চরম শিক্ষা তো বটেই, গল্পের ক্লাইম্যাক্স প্রতি মুহূর্তে কাঁদাবে। এই নাটকটা ভুলেও মিস করা যাবে না। আদর সুহাগের পরিচালনায় লিড রোলে কাজ করেছেন মুশফিক আর ফারহান এবং তাসনিয়া ফারিন। এ কেমন ভালোবাসায় তুমি জড়ালে। সিগনেচার। কিছু মানুষ আছে যারা কখনোই নিজের মাঝে থাকা দায়বদ্ধতাগুলো, নিজের স্বার্থে কিংবা দেশের স্বার্থে যাই হোক না কেন, তারা সেটা পালন করতে চায় না। দায়িত্ববোধ কিংবা স্বার্থের বিচারে নির্মিত হয়েছে ড্রামা সিগনেচার, যেটা আপনাকে বাস্তবতা তো শেখাবেই, সাথে আপনাকে বদলেও দেবে। গল্পের একদম শেষের দিকে কিছু মূল্যবান কথা আছে যেগুলো আপনার শোনাটা জরুরি, তাই রিকমেন্ড থাকবে নাটকটা মিস করবেন না। আওরঙ্গজেব পরিচালিত নাটকটির লিড রোলে কাজ করেছেন আফরান নিশো এবং মেহজাবিন চৌধুরী। কোনো দায়বদ্ধতা এড়িয়ে যাবার সুযোগ জীবন দেয় না। স্বার্থপর। আচ্ছা, মানুষ আত্মহত্যা কেন করে, বেঁচে যাওয়ার জন্য নাকি মরে যাওয়ার জন্য? জীবনের সব থেকে কঠিন প্রশ্নটা মনে হয় এটাই। স্বার্থপর আমাদের সেই প্রশ্নের একটা সঠিক উত্তর দিয়েছে, তুলে ধরেছে জটিল এক প্রশ্নের উত্তর। এছাড়াও যারা হতাশায় ভুগছেন কিংবা ভালো না লাগার মতো মানসিক রোগের মধ্যে রয়েছেন, তাদের জন্য নাটকটা মাস্ট ওয়াচ। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় লিড রোলে কাজ করেছেন অপূর্ব এবং মেহজাবিন চৌধুরী। আমি তোমাকে অনেক ভালোবাসি আসাদ, আর কখনো তোমাকে দেখতে পাবো না। মায়া। জীবন একটাই, সেখানে ছোটখাটো কিছু ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু জীবনে এমন কিছু জটিল সিদ্ধান্ত থাকে যেগুলো ভুল হলে পুরো জীবনটাই নষ্ট হয়ে যায়। এরকম একটা ভুল সিদ্ধান্তের শিক্ষণীয় বার্তাই নির্মিত হয়েছে ড্রামা মায়া, যা থেকে প্রত্যেকটা ছেলে দারুণ কিছু শিখতে পারবে। নাটকের শেষটা ছিল দারুণ, আপনি কল্পনাও করতে পারবেন না শেষটা এমন হবে, চোখের পানি ধরে রাখতে পারবেন না। ভিকি জাহেদের পরিচালনায় লিড রোলে কাজ করেছেন ফারহান আহমেদ জোবান এবং নাদিয়া খানম। এপিটাফ। আচ্ছা, আপনারা কেউ কি তৌসিফের এমন একটা নাটক খুঁজছেন যেটা দেখে চোখের পানি ধরে রাখতে পারবেন না? তবে এপিটাফ দেখতে ভুলে যাবেন না। তৌসিফের সর্বকালে সেরা একটা নাটক, যা আপনাকে কাঁদাবে, শেষ মুহূর্তে এসে আপনার হৃদয়টা একদম স্তব্ধ হয়ে যাবে। মাহমুদুর রহমান হিমির পরিচালনায় লিড রোলে কাজ করেছেন তৌসিফ মাহবুব এবং মেহু। প্রিয় দর্শক, শেষ করতে চলেছি আমাদের আজকের এই পর্ব। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।